আজকে আমরা এসেছি মাঠে ব্লগ করতে। এর আগের দিন ব্লগটা করেছিলাম, সেটাতে তখনও কিছু ফসল হয়নি, মানে ফুলকপি বাঁধাকপি কিছু হয়নি। তো আজকে আমরা এসেছি, তো আজকে সিজিতা আর কাঞ্চনা আছে, তুলিরা সব স্কুল গেছে। তো দেখাচ্ছি তোমাদের মাঠটা একবার, পুরো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো। তো আমরা এখন হেঁটে হেঁটে যাই। এইখানে হয়েছে চাষ, চলো তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে হাই টেনশন লাইন, 33,000 ভোল্ট। এই যে এখানে হয়েছে চাষ, কড়াইশুঁটি হয়েছে গাছটাতে, কিছু করিনি। এখানে কড়াইশুঁটি হয়েছে গাছটাতে, বুড়িটা বড্ড চেঁচাচ্ছে। আলু বাঁধাকপি মাঝে মধ্যে একটা করে চাষ হয়েছে। এখানে ফুলকপি গাছ বসিয়েছে, কিন্তু এখানে ফুলকপি হয়নি। ধনিয়া পাতা চাষ হয়েছে, অনেক ধনিয়া পাতা আছে। ফুলকপি বাঁধাকপি এই এদিকটাতে এখনো হয়নি। তারপরে মূলো গাছ, কুমড়ো গাছ বসিয়েছে, জানি না এখানে কিছু একটা চাষ হবে। শাক খেলে রক্ত হয়, এখানে ধনে পাতা আছে আর বেতুয়া শাক আছে, এখানে সর্ষে ক্ষেত হয়েছে। এটা কড়াই শাক হয়ে গেছে, এগুলো এই ফুলগুলো সব ধরে গেছে, প্রত্যেকটা গাছেই হয়ে গেছে সর্ষে। এখানে হয়েছে একটা বাঁধাকপি হয়েছে, এই একটা দুটো কি বলে দাও। এখানে পেঁয়াজকালি গাছ হয়েছে, দারুণ লাগছে, বিরাট কোহলি গাছ। টমেটো হয়েছে, এখানে গাছ হয়েছে অনেক, এই যে গুলো কাঁচা। মানে কড়াই শাকে ফুল হয়ে গেছে, গাছ ফুলকপি গাছ ফুলকপি হয়েছে, এখানে বাঁধাকপিও হয়েছে অনেক বড় বড়, এখানে বাঁধাকপিও হয়েছে অনেক বড় বড়। এটা বাঁধাকপি, এটা ফুলকপি, অনেক গাছ আছে বাট বাট এটা ভাবে ঘেরা আছে, তো তাই এর ভিতরে ঢুকতে পারা যাবে না। এইখান থেকে যতটা দেখতে পাবো, বাঁধাকপি হয়েছে প্রচুর, ফুলকপি হয়েছে ভিতরে, ভিতরে আছে অনেক ফুলকপি, সুন্দর লাগছে গোলাপ ফুলের মতো। ভুট্টা গাছ হয়েছে, ভুট্টা গাছ, বাট এখনো ভুট্টা হয়নি, এই গাছগুলোতে হবে ভুট্টা, বসিয়েছে অনেক ভুট্টা হয়। চি কুল পারতে যাচ্ছি, কুল পাড়তে, ভিডিও করা হয়ে গেছে, কুল পাড়বো। ও অনেক কুল হয়েছে গাছটাতে, প্রচুর কুল, সর্ষে খেত। দেখো না ওর গাছ থেকে আমরা কোনোদিনও কুলই পারিনি, ওখান থেকে বকতেই আছে, বকতেই আছে, বকতেই আছে। খাওয়া কুল চলো না বাজারে, কিছু কথা বলে
ফুল দেখাবো একটা ভেবে আমাদেরকে বলছিল, কিন্তু আমরা ভাবলাম যাক তাহলে কাকিমার সাথে গিয়ে প্র্যাঙ্ক শ্যুটটা হয়ে যাবে, ভেবেছিলাম যা কুল আছে গিয়ে সব ছুঁড়ে দিয়ে দেবো, তাতে একটা প্র্যাঙ্ক ভিডিও টাইপ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় কি, কাকিমা আমাদেরকে দেখতে পেয়ে জলের মতো গলে গেল, কিচ্ছু বলেনি, বলছো ও তোরা তোরা পার পার, তোদেরকে তোদেরকে গালাগালি দিইনি মা, কিচ্ছু মনে করিস না, রাগ করিস না। অনেক আশা নিয়ে গেছিলাম হয়তো কিছু একটা হবে, একটা প্র্যাঙ্ক শ্যুট হয়ে যাবে, সিটা তো পুরো ক্যামেরা, সিটা পুরো ক্যামেরা ঠ্যামেরা ধরে রেডি, কাঞ্চন আর আমি পুরো রেডি, আমি জানি গিয়ে সব কুল কাকিমাকে ছুঁড়ে দিয়ে দেবো, সব কাকিমাকে কুল দিয়ে দেবো, কাকিমাকে বলে ধরো তোমার কুল ধরো, আমাদের একটাও কুল দরকার নেই। বাট দুঃখের বিষয় কাকিমা আমাদেরকে দেখতে পুরো জলের মতো গলে গেল, আমরা বুঝতেও পারিনি, সামনে বলছো ও তোরা তোরা সরি মা, রাগ করিস না, কিছু মনে করিস না, আমরা তোদেরকে বলতে চাইনি, ব্যাস। তাহলে সেখানে কি বলবো, কিছু বলার নেই, আর আমরাও চাই না, আমরা এমনই ভাবে ইট ছুঁড়েছি বা এমনই ভাবে পেরেছি। হ্যাঁ আমরাও জানি একটা মানুষকে কত কষ্ট করে চাষ করতে হয়, তো সেখানে আমরা তো পারি না কারো চাষ নষ্ট করতে। বাই বাই, আজকে আমাদের ব্লগ এখানেই শেষ, আজকে এখানেই ব্লগ শেষ করলাম, এবার আমরা করব বড়, এবার শর্ট ভিডিও সব শ্যুট করব। সবাই খুব ভালো থেকো, একদম অলওয়েজ বি হ্যাপি, যতই তোমার মনে দুঃখ থাকুক না কেন 32 পার্টি সবসময় বের করে রাখবে আমার মধ্যে।